Trina, I'm sorry. আমাকে সরি বলার কিছু নেই। In fact, I'm sorry. কেন? অফিসে বসে বেশি কথা বলা ঠিক না। তবুও বলি। আপনি কালকে যখন আমার সাথে সারাদিন গল্প করছিলেন আর আপনার বউয়ের ফোনটা পর্যন্ত রিসিভ করতে চাচ্ছিলেন না তখন আমার খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল ওই মেয়েটার জায়গায় তো আমিও থাকতে পারতাম, তাই না? আপনার টেবিলে আপনার ওয়াইফের একটা ছবি দেখেছিলাম, কদিন ধরে সেটাও দেখছি না। আপনার ওয়াইফ কিন্তু অনেক সুন্দরী, তবু এত অবজ্ঞা, স্মার্টনেস, আপনি নিজে কতটুকু স্মার্ট জানেন? যে নিজের বউয়ের সাথে দুর্ব্যবহার করে, মানুষের সামনে ছোট করে, আর অফিসে সাবঅর্ডিনেটের সাথে কাজের নামে প্রেম করার চেষ্টা করে, সেই মানুষটা। আসলে যেটা বলা উচিত সেটা ভদ্রমুখে বলা সম্ভব না, এই জন্য বললাম না। ট্রিনা দেখো, মানে আর কিছুই দেখতে হবে না আসিফ ভাই, সত্যি বলি কালকে আমার খুব খারাপ লেগেছিল। আমার মনে হয়েছিল আপনি শুধু আপনার ওয়াইফকে ছোট করেছেন তা না, আপনার মতো অসংখ্য মানুষ এমন করে প্রতিদিন। তখন সে অপমানিত মেয়েগুলোর পক্ষে আমার কিছু করাটা কর্তব্য হয়ে দাঁড়ালো। আমি কালকে আপনার ওয়াইফকে ফোন করেছিলাম, আপনার বাড়িতেও গিয়েছিলাম। কি বলছো? কাল রেস্টুরেন্ট থেকে আপনি অফিসে ফিরে তো ঘন্টাখানেক কাজ করলেন, সে অবসরে আমি আপনার বাড়িতে গেছি, দিশার সাথে কথা বলেছি। আমার থেকে 2 বছর সিনিয়র, বাট অল্প সময়ে আমরা ভালো ফ্রেন্ড হয়ে গেছি। সর্বনাশ! সর্বনাশ, আক্ষরিক অর্থে সর্বনাশ, তবে এতটুকু নয়, আরও আছে। আরো? আমার আরো কথাগুলো পরে বলবো, এখন আপনি ম্যাডামের রুমে যান, ম্যাডাম আপনাকে ডেকেছে। কেন? খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, চাকরিটা মনে হয় যাবে না, আজকের মতো হয়তো ঝাড়ি দিয়ে ছেড়ে দিবে। যান, মজা করে ঝাড়ি খেয়ে আসেন।